হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ, আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অ্যাডমিশন আপডেট ভিডিও। সো আজকে মূলত আমি আলোচনা করব WBJEE 2022 এর অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে, এটির সঙ্গে ফার্মেসির কি সম্পর্ক, বিফার্ম অ্যাডমিশনের কি সম্পর্ক, সমস্ত কিছু আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে যে ওল্ড WBJEE এর পেপার আছে সেগুলি নিয়ে অল্প বস্তুর বলার চেষ্টা করব। তবে মূলত আজকে ভিডিওর মূল বিষয় যে বিফার্ম অ্যাডমিশন 2022 সঙ্গে WBJEE 2002 এর কি সম্পর্ক এবং ফার্মেসিস্টদের স্টুডেন্টদের জন্য এই পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ কেন। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ মাই সাবস্ক্রাইবার। তুমি যদি এই চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকো, সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম ফর ফার্দার আপডেট এনি কাইন্ড অফ ফার্মা জব অর ফার্মা অ্যাডমিশন। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। সো প্রথমে আমরা চলে এসেছি অফিসিয়াল যে ওয়েবসাইট WBJEE তে যেতে গেলে আমরা যদি WBJEE গুগলে সার্চ করি এরকম একটা সার্ভিস আসবে, সেখানে আমাদেরকে যেতে হবে WBJEEB.NIC.IN। এখানে আমরা ক্লিক করলে ওয়েবসাইটটি খুলে যাবে। ওয়েবসাইটটি খোলার পরে আমরা এখানে WBJEE দেখতে পাচ্ছি, অনেক পরীক্ষা আছে এবং প্রত্যেকটা পরীক্ষা কেন কি, যেমন WBJEE, জেনপাস, UG, জিলেট, এটাও ফার্মেসির সঙ্গে সম্পর্কযুক্ত জিলেটটা, সমস্ত পরীক্ষার ভিডিও কিন্তু সেপারেট ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। তবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যারা বি ফর্ম 2022 তে অ্যাডমিশন নাও নিতে চাও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন মেডিকেলটি অল ইন্ডিয়া হয়ে নিট হয়ে গেছে। সো ফার্মেসিতে যাদের HS এর পরে যারা ডি ফার্ম পড়বে তাদের তো WBSCT এর ফর্ম ছেড়ে দিয়েছে, ফিল আপের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি। তবে যারা ডিরেক্ট HS এর পরে বি ফার্মে অ্যাডমিশন নিতে চাও বা ব্যাচেলার ডিগ্রিতে অ্যাডমিশন নিতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু সেটা একটি মাত্র পরীক্ষা, সেটা হচ্ছে WBJEE। এই পরীক্ষাটি দেওয়ার মাধ্যমে এবং পরীক্ষার র্যাঙ্কের মাধ্যমেই কিন্তু তুমি বি ফার্মের যে কলেজগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে পারো। এবার আমরা দেখব অ্যাডমিট রিলিজ বা যে ডিটেলস ব্যাপারটা এখানে কি আছে। প্রথমে আমরা স্ক্রল করে চলে যাই, এখানে অ্যাডমিট রিলিজ দিয়ে দিয়েছে যে কিভাবে অ্যাডমিট ডাউনলোড করবো সেটা অপশন আছে। তবে WJEE যে ওল্ড কোশ্চেন পেপার এখানে ক্লিক করলে তোমার সার্ফেসে চলে আসবে, এখানে কিন্তু পুরোনো কোশ্চেন পত্রগুলি তোমরা পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমার যেমন ম্যাথামেটিক্স 21-এর ফিজিক্স কেমিস্ট্রি পুরোনো যে পরীক্ষার প্যাটার্ন বা কীভাবে কী পরীক্ষার প্রশ্ন সেগুলো জানতে চাইলে এগুলো কোনো ডাউনলোড করে নিলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। আর এই যে ডাউনলোড লিঙ্কে যদি আমরা অ্যাডমিট ডাউনলোড লিঙ্কে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা সার্ফেস চলে আসছে যেখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচার দিলে অ্যাডমিটটি ডাউনলোড হয়ে যাচ্ছে। বাট আবারও বলছি এই পরীক্ষাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা বি ফার্মে অ্যাডমিশন নিতে চাও, কারণ এই পরীক্ষার পরে ই কাউন্সিলিং হবে এবং ই কাউন্সিলিং এর মাধ্যমেই কিন্তু তোমরা ফার্মেসি কলেজ, যে যে ফার্মেসি কলেজে তোমার কাউন্সিলিং মধ্যে পাবে সেই কলেজে মানে তুমি অ্যাডমিশন নিতে পারবে, বা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ডে যারা কলেজ পাবে না তাদের সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড এরাউন্ড করে দুটো তিনটে এই তিনটে চারটে মতন রাউন্ড হয়। ইভেন অনেক সময় হয়, যেমন যাদবপুরে গত বছর স্পট কাউন্সিলিং হয়েছিল সেটাও হতে পারে যাদবপুরে, তো সেই আপডেটও তোমরা আমার এই ফার্মাসিস্ট তানিম চ্যানেলে পেয়ে যাবে। তবে যারা বি ফার্ম অ্যাডমিশন নিতে চাও 2022-এ তারা অবশ্যই কিন্তু জয়েন্ট পরীক্ষাটি দাও, এবং খুব তাড়াতাড়ি আমি একটি ডিটেলস আবারও ভিডিও নিয়ে আসতে চলেছি, কারণ অনেকের কোয়ারি বি ফার্মে যে WBSCতে ফর্ম ফিল আপ করলাম এর পরে কী হবে বা বি ফার্মে কী করে অ্যাডমিশন নেবে, ডিটেলস এলাবোরেট আলোচনা করব। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে রিগার্ডিং ফার্মেসি, যে ডি ফার্ম, বি ফার্ম, এম ফার্ম কোথায় কী পড়া হয়, কী পরীক্ষা লাগে অল্প বিস্তারিত আলোচনা করা হয়েছে, তার লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ। তো স্টিল কারো কোনো কোয়েরি থাকলে, কিছু নতুন কিছু জানার থাকলে, কোনো টপিক নিয়ে জানতে চাইলে, যেমন তোমাদের মধ্যে থেকেই এই সাজেশনটা এসেছে যে ডি ফার্ম বি ফার্মের অ্যাডমিশনের কী সিচুয়েশন সেটা নিয়ে একটি ভিডিও বানাতে বলা হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেব। তো সেই সঙ্গে সঙ্গে এই ধরনের কোনো টপিক বা কোয়েরি থাকলে আমার কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের সেই রিগার্ডিং টপিকটাকে ভিডিও নিয়ে আসা বা কোয়েরি সলভ করা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ ফার্মা জব, ফার্মা অ্যাডমিশন অর ফার্মা এক্সামিনেশন অলসো। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ স্টে টিউন উইথ দ্য ফার্মাসিস্ট তানিম।